হচ্ছে যে লক্ষ্মী সাহেবের প্রয়াণ দিবস হিসাবে হচ্ছে যে আমরা এই এবং হচ্ছে যে দেবদান চক্ষুদান সবগুলো লক্ষ্মীকে করলাম। করা হচ্ছে আজকে এখানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে এখানে আজাদী ফৌজের মহিলা ক্যাপ্টেন ডক্টর লক্ষ্মী সাইগলের প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমরা রক্তদান শিবির আর দেহদান অঙ্গীকার আজকে করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে ডক্টর লক্ষ্মী সাইগল তিনি আজাদী ফৌজের মহিলা ক্যাপ্টেন ছিলেন, ঝাঁসির রানী। তো তার তিনি পরবর্তীকালে হচ্ছে আমাদের মহিলা সমিতির যে প্রথম মহিলা সম্মেলন হয় 1981 সালে, সেই 81 সালে প্রথম প্রতিষ্ঠাতা মানে সদস্য ছিলেন। আর তিনি একজন সমাজসেবী ছিলেন, আমরা জানি প্রথম সিঙ্গাপুরে তিনি যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে, এবং যখন বাংলাদেশের যুদ্ধ হয় তিনি বাংলাদেশের যারা যুদ্ধ করেছিল তারা আহতদের তাদের হচ্ছে সেবা করেছিলেন। তারপরে আমরা যখন ভূপাল গ্যাস দুর্ঘটনা দেখি, সেই ভূপাল গ্যাস দুর্ঘটনাতেও উনি হচ্ছেন সেখানেও সেবা করতে গিয়েছিলেন। উনি একজন সমাজসেবী এবং স্বাধীনতা সংগ্রামী, নারী আন্দোলনের একজন পুরোধা নেত্রী হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে রক্তদান শিবির এবং হচ্ছে দেহদানের অঙ্গীকার আজকে করেছি। কতজন ব্লাড দিয়েছে আজকে? আমাদের ব্লাড দিয়েছে এখন আপাতত 8 জন ব্লাড দিয়েছে, আর হচ্ছে আমরা 28 জন দেহদানের অঙ্গীকার করেছি। কাদের হাতে ব্লাড তুলে দেওয়া হচ্ছে? কাদের হাতে? শহীদ শিব শঙ্কর সেবা সমিতির হাতে এই ব্লাড তুলে দেওয়া হচ্ছে। তারা এসেছে, তারা এখন ব্লাড নিচ্ছেন। আপনার নাম? আমার নাম ভারতী ঘোষাল, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মণ্ডলীর সদস্য। বাঙালি তার কৃতিত্ব ছড়িয়ে দিচ্ছে শহর রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে, আর সেই সমস্ত বাঙালিদের কুর্নিশ জানাতে প্রস্তুত আনন্দবার্তা। বর্ধনে আনন্দবার্তা যে অনুষ্ঠানটি করেছে আমি তাতে খুবই গর্বিত, কারণ ছেলে আসতে পারেনি কালকে খেলা আছে বলে। হ্যাঁ, এনারা যে আমার বাড়িতে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে নিয়েছেন আমি এতে খুবই আনন্দিত। আমি মানে সন্দীপের বাবা হয়ে বলবো যে বর্ধমানে এরকম একটা অনুষ্ঠান এনারা প্রথম এই বছরে করছেন, মানে আস্তে আস্তে এনারা আরো বড় হবেন এই আশীর্বাদ করছি। সম্মান পেয়ে আমার মনে হচ্ছে যে আমাকে যেন কর্মের জগতে আরো অক্সিজেন যোগালো। গত 2টি বছরে নেয় তৃতীয় বছরেও আমরা সেই সমস্ত বাঙালিদের সম্মান জানিয়ে সম্মানিত হতে চাই। আগামী 11ই আগস্ট রবিবার বর্ধমান টাউন হল ময়দানে বৈকাল 6টায় জমজমাট ভিমাট আনন্দ বার্তার সেরা বাঙালি সম্মান 1426 অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাথে থাকবে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সমাজ সচেতনমূলক একাধিক বার্তা। ভিমাট আনন্দ বার্তা সেরা বাঙালি সম্মান 1426।